জেরুসালেমের ইহুদি নেতারা জোহনের কাছে কয়েকজন পুরোহিত ও লেবীয়দের পাঠালেন। আপনি কে? উত্তরে জোহন অস্বীকার করলেন না, কিন্তু স্পষ্ট স্বীকার করে বললেন, আমি সেই মসীহ নই। আপনি তাহলে কে? আপনি কি এলিও? না, আমি নই। আপনি কি নবী? না। তাহলে আমাদের বলুন, আপনি কে? যারা আমাদের পাঠিয়েছেন ফিরে গিয়ে তাদের জবাব দিতে হবে। আপনার নিজের সম্বন্ধে আপনি কি বলেন? নবী জোহন যিশাইয়ের উদ্ধৃতি দিয়ে বললেন, আমি মরুভূমিতে একজনের কণ্ঠস্বর যে চিৎকার করে জানাচ্ছে, তোমরা প্রভুর পথ সোজা করো। ফরিসিরা যে বার্তাবাহকদের পাঠিয়েছিলেন তারা জোহনকে জিজ্ঞাসা করলেন, আপনি যদি মসীহ নন, এলিও নন বা নবীও নন, তবে কেন বাপ্তিস্মা দিচ্ছেন? আমি জলে বাপ্তিস্মা দিচ্ছি, কিন্তু আপনাদের মধ্যে এমন একজন আছেন যাকে আপনারা চেনেন না, যার আমার পরে আসার কথা ছিল, কিন্তু আমি তার জুতার ফিতাটা খুলে দেবার যোগ্য নই। জর্ডন নদীর পূর্ব পারে বৈথনিয়া গ্রামে এসব ঘটেছিল, যেখানে জোহন বাপ্তিস্মা দিচ্ছিলেন। পরের দিন জোহন যিশুকে তার নিজের দিকে আসতে দেখলেন। ওই দেখো, ঈশ্বরের মেষ শাবক, যিনি জগতের পাপের ভার বয়ে নিয়ে যান। ইনি সেই লোক যার বিষয়ে আমি বলেছিলাম, আমার পরে একজন আসছেন যিনি আমার চেয়েও মহান, কারণ তিনি আমার জন্মের অনেক আগে থেকেই ছিলেন। আমি তাকে চিনতাম না, কিন্তু তিনি যেন ইসরায়েলের কাছে প্রকাশিত হন, সেজন্যই আমি এসে জলে বাপ্তিস্মা দিচ্ছি। তারপর যখন এই সাক্ষ্য দিলেন, আমি পবিত্র আত্মাকে কপোতের মতো স্বর্গ থেকে নেমে এসে তার উপর বসতে দেখেছি। আমি তাকে চিনতাম না, কিন্তু ঈশ্বর যিনি আমাকে জলে বাপ্তিস্মা দিতে পাঠিয়েছেন তিনিই আমাকে বলে দিয়েছেন, যার উপরে পবিত্র আত্মাকে বসতে দেখবে তিনিই সে ব্যক্তি যিনি পবিত্র আত্মায় বাপ্তিস্মা দেবেন। আমি তা দেখেছি আর সাক্ষ্য দিচ্ছি যে ইনিই ঈশ্বরের পুত্র।